الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। সাইদুল হক ভাই সুইডেন থেকে প্রশ্ন করেছেন, খোদা হাফেজ কেন বলা উচিত নয়? জি, খোদা হাফেজ কথাটা যদিও আগে আমরা চিঠিপত্রে ব্যবহার করা হতো, খোদা শব্দটা যেহেতু ফার্সি, হাফেজ আল্লাহ তাআলার একটি আসমাউ সেফাত, মানে আল হাফেজ মানে হলো সংরক্ষণকারী, হেফাজতকারী, আল্লাহু হাফিজুন এটি বলা যেতে পারে। এখানে আসমাউজ্জাত একটি আল্লাহ, আর আল হাফেজ সংরক্ষণকারী, হেফাজতকারী, আল্লাহর আসমাউ সিফাত। তো আল্লাহু হাফিজুন যে কথাটা, এই কথাটাই খোদা হাফেজ। খোদা শব্দটি ফার্সি, যার অর্থ আসে খোদ আজা, তার মানে পূর্বে ছিলেন না, পরে এসেছেন। অথচ কোরআনুল কারীমে বলা হয়েছে হুয়াল আউয়ালু আদি এবং অনন্ত, আল্লাহ তাআলা এক এবং একক, তিনি পূর্বেও ছিলেন। সুতরাং আল্লাহ তাআলার অস্তিত্ব সম্পর্কে এটি একটি খোদা কথাটা অর্থের সাথে সাংঘর্ষিক, মানে খোদ আজা তার মানে আগে আসেননি, মানে নিজে নিজে এসেছেন। তো যেখানে আল্লাহ তাআলার একাধিক নাম রয়েছে, কোরআনুল কারীমের সূরা বানী ইসরাঈল মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম রয়েছে, আসমাউল হুসনা ফাদউহু বিহা, তোমরা সেই নামই তাকে ডাকো। অথচ আসমাউ সিফাতের মধ্যে খোদা শব্দটি নেই। সহিহ বুখারী হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলার জন্য 100টি নাম, 100টি নাম এক কম নাম রয়েছে, মানে 100টি 99টি নাম, মানে আরবির গ্রামার অনুযায়ী ইল্লা হরফে ইস্তিসনা দিয়ে আর কি, যে 100টি কম এক, মানে 99টি নাম রয়েছে, মান হাফাজা, যে ব্যক্তি এটাকে হেফাজত করবে, মুখস্থ করবে, সংরক্ষণ করবে। আর সেই নামগুলো সমূহের যেই যেই সেফাত সমূহ রয়েছে, সে তার উপরে বিশ্বাস রাখবে, ইমান রাখবে, সেই অনুযায়ী আমল করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাখাল আল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। তো খোদা শব্দটি ওর মধ্যে নেই। আর আরেকটি বিষয় হলো, সাধারণত খোদা হাফেজ বলা হয় শেষ বিদায়কালে, বিদায়কালে যে সমস্ত দোয়াগুলো হাদিসে বর্ণিত হয়েছে সেটাও ব্যাপক, তার মানে যে ব্যক্তি যেই কাজে বিদায় চেয়েছেন তাকে সেই কাজেই দোয়া করা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দোয়া চাইলেন যে তিনি ওমরা করতে যাইবেন, তাকে সেইভাবেই দোয়া করা হয়েছে। আর এমনিতে কেউ যদি ট্রাভেলিং করে, সফর করে, তাহলে সেই ক্ষেত্রে হাদিসে বর্ণিত দোয়া রয়েছে, ইসলাম মুসলিমের মধ্যে রয়েছে, জাওয়াদাক আল্লাহু তাকওয়া ওয়া গাফারা যামবাক ওয়া বাশশারা লাকাল খায়রা হাইথু মা কুনতা, এই দোয়াটি পড়া সুন্নাহ। কিন্তু আমাদের দেশে হয় আল্লাহ হাফেজ না হলে ফি আমানিল্লাহ, বাস এই দুটি ব্যবহার করা হয়। তো শ্রবণকারীরা বা অনুসরণকারীরা তারা মনে করবে মানে এই দুটি বলতে হয়, অথচ নির্দিষ্ট নয়। কিন্তু শেষ বিদায়ে কাউকে যদি বিদায় দিতে হয় বা হয়তো বা কেউ সফর করবে, তাকে বিভিন্ন শব্দে দোয়া করা যেতে পারে, শুধুমাত্র ফি আমানিল্লাহ আর খোদা হাফেজ বা বাই বাই এটির মধ্যেই সীমাবদ্ধতা নয়। কারণ কোনো জিনিসটি আপনি নির্দিষ্ট করে করলে সেটা এক ধরনের এবাদতের মতন সামিল হয়, অথচ যার পিছনে কোনো দলিল নেই। আর যেই কথাটি খোদা হাফেজ এই কারণেই বলা যাবে না যে এটি কোনো দোয়া, এটি কোনো আরবি এবং ফার্সি, কারণ খোদা শব্দটি ফার্সি।
যদিও খোদা অর্থ আল্লাহ আমরা বুঝে নেই, কিন্তু আল্লাহ তাআলার তো অনেক নাম রয়েছে, সেই নামগুলো সহই তো আল্লাহ ডাকতে বলেছেন কোরআনুল কারিমের সূরা বানি ইসরাইলে, ফাদউহু বিহা। অন্য জায়গায় বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি ডাকের সাড়া দেব। তাহলে আল্লাহকে ডাকতে হবে তো আল্লাহর দেয়া নাম নিয়ে, না আপনি আমি তো যা বানি আল্লাহর নাম বানালে হবে না। আল্লাহ তাআলার জন্য যে সমস্ত নাম সমূহ রয়েছে সেই নাম সহই, সেই নাম সহই তাকে ডাকতে হবে। তো খোদা শব্দটি যেহেতু আরবির গ্রামারে নেই এবং আসমা ও সিফাতের মধ্যে নেই, কোরআন এবং সুন্নাতে কোথাও, ইভেন এখন আমাদের দেশের এই ভারত পাকিস্তান বাংলাদেশ ছাড়া আপনি সৌদি আরবে গিয়ে যদি খোদা বলে বলেন যে খোদা অর্থ কি, তো তারাই তো চিনবে না। অথচ আমরা আরবিতেই আল্লাহ তাআলাকে আল্লাহর দেয়া নাম সমূহ যা কোরআনে এবং হাদিসে রয়েছে আরবি ভাষায়, সেখানে আল্লাহ এই নামটি আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। আসমা ও সিফাতের সমস্ত নামগুলো কোরআনে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, খোদা শব্দ নেই। তো আমরা এই ফার্সি শব্দ ব্যবহার করব না, এর অর্থ যেহেতু সাংঘর্ষিক, বিধায় খোদা হাফেজ বলা যাবে না। এ হলো মোটামুটি আলোচনার সারমর্ম। জাযাকুমুল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিল উম্মি।